বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে এটি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। নির্দিষ্ট কোনো দলের পক্ষ নিয়ে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না মার্কিন প্রশাসন। ভিসা বিধিনিষেধ এই উদ্দেশ্যেই আরোপ করা হয়েছে। আর জানাচ্ছেন তানফির জানি। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আশা করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্র সেটি চায়। মিলার বলেন, বাংলাদেশের জনগণ যেন স্বাধীনভাবে তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারে সেটি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যম সবাই চায় আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ হোক। মার্কিন প্রশাসনেরও একই চাওয়া। The government, political parties, civil society, and the media in Bangladesh have all expressed their desire that the upcoming national elections are free and fair and conducted in a peaceful manner, as we want. বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারী দায়ীদের ক্ষেত্রে ভিসা বিধিনিষেধ কার্যকর হবে। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। Only to ensure that the people of Bangladesh may freely. মিলার আরো জানান, মার্কিন প্রশাসন কোনো বিশেষ দলকে সমর্থন করে না এবং কোনোভাবেই বাংলাদেশের আগামী নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে চায় না। নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয় সেদিকেই নজর থাকবে যুক্তরাষ্ট্রের। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমের উপর ভিসানীতি আরোপ নিয়ে অনেকের মধ্যেই উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়া হলে প্রয়োজনে যে কোনো বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। Even circulating list of journalists critical to radical views. তানভীর জানি, নাগরিক।